মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত হাতের নাগালে স্মার্টফোন থাকা চাই, আর এটি সবসময় সচল রাখতে নিয়মিত ব্যাটারি চার্জ দেওয়া জরুরি। কিন্তু চার্জিংয়ের সময় কিছু ভুল করলে কখনো কখনো এটি মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে, এমনকি ফোন বিস্ফোরণও হতে পারে। মোবাইল ফোন চার্জের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখলে বছরের পর বছর ফোনের ব্যাটারি ভালো থাকবে, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো যতক্ষণে ইন্ট্রো চলতে থাকছে আপনারা সাবস্ক্রাইব করে দিন। কেবল ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন। যখনই ফোন চার্জ করার প্রয়োজন হবে তখন কেবল নিজের ফোনের নির্মাতা প্রতিষ্ঠানের যে চার্জার তা দিয়েই চার্জ করুন। নতুন চার্জার কেনার প্রয়োজন হলে কোনো সুপরিচিত প্রতিষ্ঠানের তৈরি চার্জার কিনুন। অর্থ সাশ্রয়ের জন্য কখনোই খারাপ মানের চার্জার কেনা ঠিক হবে না। ভাঙা কানেক্টর দিয়ে চার্জিং নয়। এমন চার্জার দিয়ে কখনোই ফোন চার্জ করা উচিত নয় যার পিন বা কানেক্টর ভেঙে গিয়েছে কিংবা নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট চার্জার থেকে বিদ্যুৎ লিকেজ হওয়ার আশঙ্কা থাকে, যা থেকে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে সাবধান থাকুন। চার্জিং এর সময় ফোন ঢেকে রাখবেন না। খেয়াল করলে দেখবেন প্রায় সবারই চার্জ করার সময় স্মার্টফোন একটু গরম হয়ে যায়। এই অবস্থায় যদি আমরা কোনো কিছু দিয়ে ফোন ঢেকে রাখি তবে তা আরো গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এটি ব্যাটারির জন্য ক্ষতির কারণ। সারা রাত চার্জিং নয়। সাধারণত স্মার্টফোনগুলোতে লিথিয়াম ব্যাটারি থাকে যা সম্পূর্ণ চার্জ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়, কিন্তু অতিরিক্ত চার্জিং ব্যাটারির স্বাস্থ্যকে প্রভাবিত করে। অনেকে সারা রাত ফোনে চার্জ দিয়ে রাখেন, এই কাজ করলে বিপদ হতে পারে। ঘন ঘন চার্জিং নয়। অনেকের ঘন ঘন ফোন চার্জে দেওয়ার অভ্যাস থাকে, ব্যাটারি 20% নেমে না যাওয়া পর্যন্ত তা ব্যবহার করা যায়। অহেতুক চার্জিংয়ের জন্য প্লাগ ইন করা ঠিক নয়, বারবার ফোন চার্জ করলে ব্যাটারি লাইফ নষ্ট হয়ে যায়। তাই বলে আবার ব্যাটারি সম্পূর্ণ নিঃশেষিত হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। ছোটোখাটো এই নিয়মগুলো মেনে ফোন চার্জ দিন, ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। বন্ধুরা, আপনারা ভিডিওটির এই পর্যন্ত চলে এসেছেন মানে আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।